রাস্তার ধারে অনেক সময় দেখা মেলে এই গাছের। সবাই চেনে এই গাছকে, বিশেষ করে শিবরাত্রির দিন এই ফুলের ব্যবহার করা হয়। যত্ন ছাড়াই বেড়ে ওঠে এই গাছ, এর নাম আকন্দ গাছ। আকন্দ গাছের পাতা, ফুল, ছাল সব কিছুই ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়। শরীরের বিভিন্ন ব্যথা কমাতেও কার্যকরী এই আকন্দ গাছ। এই গাছ শরীরের জন্য কতটা উপকারী জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। প্রথমে আসছি দাঁতের ব্যথা। দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, দাঁতের ব্যথা কমিয়ে দিতে পারে এই আকন্দ গাছ। আকন্দ গাছের কষ তুলোর মধ্যে ভিজিয়ে নিয়ে দাঁতের গোড়ায় লাগাতে হবে। কয়েকদিন লাগালেই দাঁতের ব্যথা সেরে যাবে। শরীরের যে কোনো জায়গায় ক্ষত হলে আর তা যদি দীর্ঘদিন ধরে না শুকায় তাহলে আকন্দ পাতা সেদ্ধ করা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, তাহলে ক্ষতর জায়গাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং সেখানে পুঁজও হবে না। হঠাৎ করে পা মুচকে গেল বা শরীরের কোনো জায়গায় চোট লাগলে আকন্দ পাতা দিয়ে গরম সেঁক দিলে ব্যথার উপশম হয়। কোনো পোকামাকড় কামড়ে দিয়েছে সেক্ষেত্রে জ্বালা কমাতে আকন্দ পাতা ব্যবহার করুন। আকন্দের আঠার সঙ্গে চার গুণ সর্ষের তেল মিশিয়ে গরম করে কাঁচা হলুদের রস মিশিয়ে খোঁস পেঁচড়ায় লাগালেও উপকার মিলবে। বুকে সর্দি বসে গেছে, হাঁসফাঁস করতে হচ্ছে, সেক্ষেত্রে বুকে পুরনো ঘি মালিশ করে দিন, তারপর আকন্দ পাতা গরম করে সেই পাতা দিয়ে সেঁক দিন, বুকের সর্দি উঠে যাবে। ব্রণ ফাটাতে আকন্দের পাতা দিয়ে ব্রণ চেপে বেঁধে রাখলে এই ব্রণটা খুব তাড়াতাড়ি ফেটে যায়। আকন্দের মূল গুঁড়ো করে খেলে খিদে বাড়ে, তবে 2 গ্রামের বেশি খাওয়া যাবে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন আকন্দের উপকারী কতটা। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।